দুটো পেঁপে পেড়ে নিয়েছি। আজ আমি সুন্দরভাবে পেঁপে রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি এই আলুটা কেটে নিচ্ছি। আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। ছোলার ডালটা আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। সরষের তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ, পিঁপে আলু আমি একসাথে পিঠা আলু একসাথে আমি ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে ঢাকাটা খুলে নাড়তে থাকবো। আমি এখানে এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি আর এই লঙ্কাগুলো কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে ফেটে নিচ্ছি। আদা রসুন একসাথে বাটা, দু চারবার নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো কুচিটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, জলে সামান্য দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষাবার জন্য জল দিলাম, বাটা মশলা। মশলাটা থেকে তেল তেল ছাড়তে তেল ছাড়তে মশলা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। আর পেঁপে আলু এগুলো সব আমি ভেজে দিচ্ছি। ছোলার ডাল সব আমি ভেজে দিচ্ছি। এর জন্য একটুখানি জল দিচ্ছি। এটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, আমি জল ঢেলে দিচ্ছি। আমি 5-6 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। আলু আর ছোলার রান্নায় ছোলা এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি রান্না করতে নামিয়ে দিচ্ছি। আজ আমি পেঁপে রান্না করে আপনাদের দেখালাম। দেখুন রান্নাটা খুব ভালো হয়েছে। এভাবে রান্না করবেন, খুব ভালো লাগবে।